নানা কারণে এবারের কাতার ফুটবল বিশ্বকাপ অনন্য। 2 ডিসেম্বর জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচে হচ্ছে আরেক নতুন ইতিহাস, কারণ বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ম্যাচ পরিচালনা করছেন নারীরা। কাতার স্টেডিয়ামে নারী রেফারি নির্বাচনও ছিল অন্য এক ইতিহাস। এবার ফিফার রেফারি, সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর এর প্রকাশিত তালিকায় 36 জন রেফারি, সহকারী রেফারি 69 জন এবং ভিএআর আছেন 24 জন। আর এই তালিকায় আছেন 3 নারী সহকারী রেফারি সহ 3 মূল নারী রেফারি। সহকারী রেফারিদের মধ্যে আছেন ব্রাজিলের নয়জা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিথ। মূল রেফারির তালিকায় আছেন স্টেফানি ফ্রাপার্ট, সালিমা মুকাসাঙ্গা এবং ইয়োশিমি ইয়ামাশিতা। স্টেফানি ফ্রাপার নারী প্রধান রেফারি হিসেবে দাপিয়ে বেড়াবেন কাতারের আল বাইত স্টেডিয়াম। ফ্রান্সে বেড়ে ওঠা 38 বছর বয়সী এই তরুণী 13 বছর বয়স থেকে শনিবার ফুটবল খেলেন এবং রবিবারে পালন করেন রেফারির দায়িত্ব। বিশ্ববিদ্যালয়েও পড়েছেন খেলার বিষয়ে, খেলতেন মিডফিল্ডে। অনূর্ধ্ব-19 জাতীয় ফুটবল প্রতিযোগিতায় যখন রেফারি হন তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। নিজের দেশে ফরাসি লিগ 1 থেকে ইউরোপের অন্য দেশেও পুরুষদের ম্যাচ তিনিই পরিচালনা করেছেন। এছাড়া 2019 সালের অগস্টে পুরুষদের উয়েফা সুপার কাপ, তার পরের বছর ডিসেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ এবং 2022 সালের মে মাসে ফ্রেঞ্চ কাপ ফাইনাল, এসব ম্যাচে প্রথম নারী হিসেবে নজির গড়েছেন স্টেফানি। এর বাইরে 2021 সালে পুরুষদের নেদারল্যান্ডস লাটভিয়া বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেন তিনি। এখন তো ইউরোপীয় ফুটবল ইউনিয়নের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচে এই তারকা আয় করেন 4,800 ইউরো থেকে 5,800 ইউরো। শুক্রবারের ম্যাচে স্টেফানির সহযোগী রেফারিরাও নারী। 38 বছরের স্টেফানির সঙ্গে এই দিন সহকারী রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের কারেন দিয়াজ ও মেক্সিকোর নয়জা ব্যাক। অন্যদিকে এই সময় ভিডিও রিভিউ টিমে থাকবেন চতুর্থ নারী অফিসিয়াল আমেরিকার ক্যাথরিন নেসবিথ।